আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনটি হচ্ছে জমি চাষের আগে জৈব সার কেন প্রয়োগ করতে হবে তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল আইকন ক্লিক করবেন। জমি চাষের আগে জৈব সার প্রয়োগ। হাল চাষের একদিন আগে জৈব সার প্রয়োগ করতে হবে, জমি চাষ করতে হবে, পরবর্তী সবজি বা ফলন চাষ করতে হবে এবং ধাপগুলো অনুসরণ করি। নির্বাচিত জমিতে আমরা জৈব সার গুচ্ছ আকারে একদিন রেখে দেব। উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন, জমিতে সার প্রয়োগ কেন করব। উদ্ভিদের গাঠনিক এবং বিভিন্ন শারীরিক কাজে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান হিসেবে কাজ করে, যা দুইটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ম্যাক্রো নিউট্রিশন, দুই মাইক্রো নিউট্রিশন হিসাবে কাজ করে, এর চিহ্ন বা উপাদান দেওয়া হলো। বৃহৎ পুষ্টি এবং ক্ষুদ্র পুষ্টি উপাদান এ জৈব সারে অধিক পরিমাণে থাকে, যা উদ্ভিদের দৈহিক বৃদ্ধি এবং খনিজ পুষ্টিও উপাদান অধিক পরিমাণে থাকে, যা মাটির উর্বরতা বৃদ্ধি করে। উদ্ভিদের গাঠনিক এবং বিভিন্ন শারীরিক ভিত্তিক কাজে অত্যাবশ্যক পুষ্টি উপাদান হিসেবে বিশেষ ভূমিকা রাখে। উদ্ভিদ তার শর্করা জাতীয় উৎপাদন করতে পারলে স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ ঘটে, যা জৈব সার হতে শোষণ করে থাকে। পুষ্টির ঘাটতি হলেও বিভিন্ন রোগ বা অভাবজনিত লক্ষণ দেখা দেয়, তাই বলতে পারি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা উচিত। হাল চাষের পূর্বে আমরা অবশ্যই জৈব সারগুলো ভিজিয়ে নিব এবং হাল চাষ করব। হাল চাষ করার পর অবশ্যই আমাদেরকে চারারোপণ বা বীজ রোপণের জন্য উপযোগী জায়গা তৈরি করে নিতে হবে। যেমন এই যে আপনারা দেখছেন, জমিতে জৈব সার প্রয়োগ করার পর জমিতে ভুট্টার বীজ বপন করা হয় এবং তিন দিন পর চারা গজায়, কারণ জমিতে সঠিক পরিমাণে পুষ্টি উপাদান থাকার কারণে। এই জন্য বোঝা যায় যে জমিতে জৈব সার প্রয়োগ করা খুবই প্রয়োজন। ধন্যবাদ। পরামর্শের জন্য কমেন্ট করুন। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে রাখবেন।